কি খবর আম্মু? তুমি দৌড়াচ্ছ কেন এই রোদ দিয়ে? না এখন যাবো না, আমরা চলে যাবো, গাড়ি আসবে এখনই। না যাও না মা, এখন যাও না, যাও না, ওই যে ওরা আসে বলতেছে, যাও না। বিসমিল্লাহ রহমানের রহিম, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার আরেকটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি, আর আমার ব্লগটা শুরু হচ্ছে আজকে আমি চলে যাচ্ছি আমাদের বাসায় দিনাজপুর। এখন বাজে সময় প্রায় 8:47, 8:45। তো আমরা এখান থেকে যাব, ইজি বাইক দিয়ে যাব, মানে চার্জার গাড়িগুলো দিয়ে। আর গরমের দিন তো আমার না, ওখানে যাওয়া যাবে না, ওখানে যাও না। এই যে শোনো, ওখানে ভালো মানুষ থাকে না জানো, ওখানে যাবা না। তো আমরা আজকে যাচ্ছি ইজি বাইক দিয়ে, অটো চার্জার দিয়ে যাব, কারণ অনেক গরম আর কোনো গাড়িটারি ভাড়া করতেছি না। আমরা চাচ্ছি একটু সিঙ্গেলভাবে যেতে। তো সকালে মোটামুটি ব্রেকফাস্ট সবাই করে ফেললাম, আর আজকে অনেক রোদ উঠছে, এই যে দেখুন অনেক রোদ। এই ধান গাছগুলো ধানে ভরে গেছে, কিছু কিছু ধান গাছ পেকে গেছে, এই যেগুলো পেকে গেছে। এই যে আমার ছোট মেয়ে, সেও রেডি হয়ে আছে, দেখো মা একটু হাই বলে দাও, হাই। আর যে আমার বড় মেয়ে, সেও রেডি হয়ে গেছে। না মা পেরে না, আম পায় না মা, এগুলো পায় না, কাছে আম থাক, নিজে নিচে পড়ছে, এগুলো নিতে পারে, যে নিচে অনেক আম পড়ে আছে দেখছো। কিন্তু এগুলো ভালো না, এগুলো নিও না, ময়লা পড়ছে, কালকে বৃষ্টি হওয়ার কারণে জায়গাগুলো সব কাদো কাদো হয়ে আছে। আমার একটু ঠান্ডা লেগে গেছে, গলাটা বসে গেছে, মনে হচ্ছে কথা একটু ভেঙে ভেঙে বেরোচ্ছে। হারে যে আমার বড় মেয়ে রেডি, হ্যাঁ বলো, হাই হ্যাঁ বলছে। তো কিছুক্ষণের মধ্যেই কি বলো, হ্যাঁ কালকে বরফ পড়ছিল, শিলা বৃষ্টি পড়ছিল, বৃষ্টিও হয়েছে, কিসে বৃষ্টি হয়নি। তারপরে ওই যে ওখানে দেখা যাচ্ছে খেতে পানি দিতেছে, ইয়া পানি না সার দিতেছে, এই যে লোকটা, এই যে লোকটা খেতে বিষ দিচ্ছে, বিষ ধান খেতে, যেন পোকামাকড় না ধরে, ঠিক না আমার? না ওটা ছোট না, না ওটা বাইরের লোক, এমনি একটাই ছেলে। তো আমরা কিছুক্ষণের মধ্যে বের হব, আর ইজি ব্যাগ দিয়ে যাচ্ছে একটু মানে হাওয়া বাতাস নেওয়ার জন্য। আমরা বাসেও যাব না, আমরা প্রাইভেট কারও যাব না, ইজি ব্যাগে যাব। এই ইজি ব্যাগ প্রথমে আমাদেরকে নিয়ে যাবে ফুলবাড়ি ঢাকা মোড় পর্যন্ত, আবার ওখান থেকে আবার চেঞ্জ করতে হবে, তখন আবার অন্য একটা ইজি ব্যাগে আসবে, ওই ইজি ব্যাগে আবার চলে যাব, হ্যাঁ দিনাজপুরের উদ্দেশ্যে চলে যাব। আর এই দেখুন কাঁঠাল গাছে কাঁঠাল, এই কাঁঠালগুলো কখন পাকবে আর কখন খাবো। কাঁঠাল কিন্তু আমার খুব প্রিয় ফল। হামা হ, এটা বাবা, এটা মা, এটা ওর বাবু, এই যে ভিতরে বাচ্চা আছে, এটা বাচ্চাটা ছোট তো, মরে যাবে কদিন পরে, যাক ঠিক আছে। হ্যাঁ আর এই যে ধান খেত পুরো ভরে গেছে ধান খেত দিয়ে, দেখছেন ভালোই লাগে। আর গ্রামে পরিবেশ একটা বড় একটা সাইফে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো আমরা এখন বের হবো, ইজি বাইক হয়তো এসে পড়ছে, হ্যাঁ ইজি বাইক এসে পড়ছে, চলুন দেখি যাই। গাড়ি এসে পড়ছে আমো, ওই যে ইজি ব্যাগ এসে পড়ছে, এখন রওনা দিব। হ্যাঁ ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। তো দিনাজপুর যেতে পারবেন না আপনি?
থ্যালাসেমিয়া বলতে রক্ত থাকে না না শরীরে খুব খুব কঠিন রোগ কিন্তু একটা আমাদের আত্মীয়ের মধ্যে একজনের এমন একটা রোগ হয়েছিল এই রোগটা এটা এটা রোগ মানে এটা ইয়া হবে না কিন্তু ভালো হওয়ার মতো না এটা যতদিন বেঁচে থাকবে এইভাবে রক্ত দিতে হবে